আমরা পৌঁছে গেছি মালদ্বীপের মেলে শহরে। মেলে শহরের একমাত্র এয়ারপোর্ট ভ্যালেনা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এয়ারপোর্টটা খুব বড় নয়, কলকাতা বিমানবন্দরের তুলনায় খুবই ছোট। মূলত পর্যটকদের যাতায়াতের জন্য যেটুকু ভিড় হয়, মূলত পৃথিবীর প্রায় সমস্ত দেশ থেকেই এরা আসে। ছোট্ট এয়ারপোর্ট, এবং এয়ারপোর্টের বিশেষত্ব, অসাধারণ বিশেষত্ব এই এয়ারপোর্ট। এবং এই হচ্ছে এখানে সমুদ্র। সমুদ্র আর এয়ারপোর্ট একেবারে মিশে গেছে। এবং আপনারা এই যে ক্রুজগুলো দেখতে পাচ্ছেন, ক্রুজ টাইপ, এগুলো ইয়াচ্যাট। মূলত বড় বড় যে সমস্ত রিসর্ট আছে সেই রিসর্ট থেকে এগুলো আসে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি এই এয়ারপোর্টের মেন টার্মিনাল, এগুলো মূলত এয়ারপোর্টের টার্মিনাল। এবং এখানে সমুদ্রের এই দিকটাতে আপনারা যেটা দেখতে পাচ্ছেন, এই দিকটাতে সবুজ জলরাশি, অসাধারণ জলরাশি। এক একটা স্পিডবোট আসছে, এই স্পিডবোটগুলো এক একটা রিসর্টের জন্য রয়েছে। একটা রিসর্ট থেকে আসে, মূলত প্রাইভেট যে সমস্ত আইল্যান্ডগুলোতে রিসর্ট রয়েছে সেই রিসর্টে থেকেই যাতায়াতের জন্য এই সমস্ত স্পিডবোটগুলো ব্যবহার করা হয়। এবং এই যে প্রাইভেট রিসর্টের যে স্পিডবোট, এগুলো খুবই কস্টলি। শুধুমাত্র এয়ারপোর্ট থেকে মূলত একেবারে যারা ওই রিসর্টে যাবেন শুধুমাত্র তাদের জন্য, কোনো পাবলিক ট্রান্সপোর্টের বিষয় এখানে নেই একদম। পাবলিক ট্রান্সপোর্টের জন্য ফেরি আছে, সরকারি ফেরি, সেখানে আপনাকে যেতে হবে। তো সেই সরকারি ফেরিতে যেতে গেলে এখান থেকে কিছু পাবলিক ট্যাক্সি সহকারে একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত গিয়ে সেখান থেকে আবার কিছুটা হাঁটা পথে ফেরি, যেমন আমাদের পশ্চিমবঙ্গ বা ইন্ডিয়াতে সচরাচর হয় ঠিক তেমন রয়েছে এখানে, সেই রকম করতে হবে। কিন্তু এই সমস্ত একেবারে এয়ারপোর্ট লাগোয়া, এইগুলো মূলত কিছুটা সুবিধাভোগী এবং একটু কস্টলি, প্রচণ্ড কস্টলি। প্রায় 30-40 হাজার টাকা এখান থেকে যে কোনো আইল্যান্ড রিসর্ট, প্রাইভেট রিসর্টে যাওয়ার বিষয় থাকুক না কেন, সবগুলোর ক্ষেত্রেই তাই। সেটা 10 কিলোমিটার দূরত্বেও হতে পারে অথবা 20 কিলোমিটার। কিলোমিটার বা দূরত্বটা খুব বড় বিষয় এখানে নয়, বড় বিষয় একেবারে আপনার জন্য প্রাইভেট ব্যবস্থা করা রয়েছে, এবং সেই ব্যবস্থাতে আপনাকে নিয়ে যাওয়া হবে। এবং পরবর্তীতে আপনি যেদিন ফিরে আসবেন সেই দিন আপনি মালদ্বীপে এয়ারপোর্টে নামলেই এইরকম ছোটো ছোটো ডেস্ক আপনারা দেখতে পাবেন। এখানে সমস্ত প্রাইভেট রিসর্টগুলোর একটা ছোটো ডেস্ক রয়েছে। নামার পরে এখানে এলে আপনার গন্তব্যস্থানে নিয়ে যাওয়ার জন্য প্রত্যেকটা প্রাইভেট রিসর্টের ব্যবস্থা রয়েছে। আমরা যাব এই ফিহালহোহি রিসর্ট, খুব সুন্দর ন্যাচারাল বিউটি ফিহালহোহি রিসর্ট। ফিহালহোহি রিসর্ট আমাদের গন্তব্য। আমরা চলে এসেছি, আমাদের সঙ্গে একটা তুরস্ক থেকে একটা টিম যাবে, দুটো টিম একসঙ্গে আমরা একটা স্পিডবোটে রওনা দেবো। আমরা একটু আর্লি চলে এসেছি, তো ওনাদের ফ্লাইট ল্যান্ড করেছে উইদিন জাস্ট 5 মিনিটস। ওই যে আমাদের বোট চলে এসছে, আমরা এখন বোটে উঠতে যাচ্ছি, বোটে উঠবো। আমরা এখন সবাই স্পিডবোটের মধ্যে পৌঁছে গেছি। স্পিডবোটটা রাখা রয়েছে এয়ারপোর্টের একেবারে পাশেই জেটিতে। আলী যিনি এয়ারপোর্টে আমাদেরকে রিসিভ করলেন, তিনি স্পিডবোটে এসে
ফিহালহির পক্ষ থেকে ওয়েলকামিং অ্যাড্রেস দিলেন। স্পিডবোটের মধ্যে ক্রিউ মেম্বার্স, পাইলট, কোপাইলট আমাদেরকে জ্যাকেট, লাইফ সেভিং জ্যাকেট দিয়ে দিলেন। এখান থেকে ডাইরেক্ট এয়ারপোর্ট থেকে ফিহালহি সোজা প্রায় 22 কিলোমিটার, সময় লাগবে 45 মিনিট। স্পিড বোর্ডের মধ্যে সমস্ত লাইফ সেভিং অ্যারেঞ্জমেন্ট খুব সুন্দরভাবে আছে এবং স্পিড বোর্ডটি বেশ ঝাঁ চকচকে। মালদ্বীপে এয়ারপোর্ট থেকে রিসর্ট যাওয়ার এই যে অভিজ্ঞতা স্পিড বোটে, সেটা একটা অসাধারণ এবং আলাদা রকমের অভিজ্ঞতা। প্রচণ্ড গতিতে স্পিড বোটগুলো জলের উপর দিয়ে জল চিরে এগিয়ে যায়। সমুদ্র যত উত্তাল হবে স্পিড বোটের ঝাঁকুনিও তত বেশি হবে। ঢেউয়ের উপর দিয়ে আছড়ে আবার ঢেউয়ের নিচে এসে পড়ে। তো ঢেউ যত উত্তাল হবে, যত উঁচু হবে, ততই স্পিড বোটের যে রোমাঞ্চকরতা, সেই রোমাঞ্চতা অনেক বেশি হবে। তো আমরা যখন শুরু করেছি এখান থেকে, প্রথম দিকে ঢেউ অতটা বেশি ছিল না, কিন্তু এই মুহূর্তে ঢেউ প্রচণ্ড জোরে জোরে আছড়ে পড়ছে স্পিড বোটের তলাতে এবং স্পিড বোটগুলো ততই উপর নিচ করছে। একটা অন্যরকম অ্যাডভেঞ্চার এবং থ্রিলিংসের মধ্য দিয়ে আমরা যাচ্ছি এখন। ফিহালহি আইল্যান্ড, এটা সাউথ ম্যালে অ্যাটলের মধ্যে পড়ে। অ্যাটল বলতে এখানে মালদ্বীপে মোট 26টা অ্যাটল আছে। অ্যাটলকে সোজাভাবে বলতে গেলে এটা সমুদ্রের ওপর মালার মতো আকৃতিতে তৈরি করা এক একটা মালা বলা যেতে পারে। এবং মালার মধ্যে যেমন ফুল বা পুঁথি থাকে, ঠিক তেমনি এখানে দ্বীপগুলো এক একটা পুঁথি বা ফুলের সঙ্গে তুলনা করা যেতে পারে। তো এই রকম ফুল বা পুঁথি দিয়ে একটা মালা গাঁথা হয়, এই মালাকেই অ্যাটল বলা হয়। তো যে অ্যাটলের মধ্যে ম্যালে অর্থাৎ